টেট ফেল অথচ চুটিয়ে করছেন চাকরি, মাস গেলে পকেটে ঢুকছে মোটা টাকা, এমন কিছু শিক্ষকদের বিরুদ্ধে এবার বিরাট পদক্ষেপ নিল সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে টেট অনুত্তীর্ণ শিক্ষকরা। সিবিআই সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন জেলা থেকে 2014 টেট অনুত্তীর্ণ অথচ চাকরি করছেন এমন শিক্ষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। এবার সেই সমস্ত শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড শুরু করেছে সিবিআই। ইতিমধ্যেই 4টি জেলার কমপক্ষে 35 জন শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নিজাম প্যালেসে। আরও বেশ কিছু টেট অনুত্তীর্ণ শিক্ষককে জিজ্ঞাসাবাদ করে এই দুর্নীতির বৃহত্তর প্রেক্ষাপট বুঝতে চাইছে সিবিআই। টেট পাস না করেও কিভাবে চাকরি পেলেন তারা, এক্ষেত্রে নিয়োগ দুর্নীতির মিডলম্যানদের ভূমিকা ছিল নাকি সরাসরি নিয়োগ টাকার বিনিময়ে, তা খতিয়ে দেখতেই মূলত এই জিজ্ঞাসাবাদ বলে মনে করা হচ্ছে। আগামী দিনে তদন্তের গতি প্রকৃতিও নির্ভর করছে এই জিজ্ঞাসাবাদের ওপরেই। এরপর পার্থ মানিক বা কুন্তল শান্তনুদের মতো বড় রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে কিনা সেটাই এখন দেখার। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।